কার্শিয়াং ডিভিশনের আশাকর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্তকে কঠোর শাস্তির দাবিতে সোচ্চার আশাকর্মী ইউনিয়ন। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিসহ আশাকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিসহ একাধিক দাবিতে সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যরা। আজকে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে দার্জিলিং জেলা সিওমেজের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আমরা সকলেই জানি গত 15 তারিখে কার্শিয়াং ব্লকের আশাকর্মীর ওপরে যে ধরনের পাশবিক হামলা হয়েছে এবং হামলা করে তাকে রাস্তায় ফেলে দিয়ে দুষ্কৃতীরা চলে গেছে, তার প্রতিবাদে আমরা সেই দিনই কার্শিয়াং ব্লকের সমস্ত আশাকর্মীরা সাথে সাথে বিক্ষোভ কর্মসূচি এবং সেই অভিযুক্তের গ্রেপ্তারের দাবি জানিয়েছি। আন্দোলনের চাপে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আমরা চাই আজকে গোটা রাজ্য জুড়ে যেভাবে মেয়েদের ওপরে খুন, ধর্ষণ, এ ধরনের পাশবিক অত্যাচারের মতন ঘটনা ঘটছে, আশাকর্মী সে কর্মক্ষেত্র তার হচ্ছে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দেওয়া। আমরা যেটা দেখতে পাচ্ছি গোটা দেশ জুড়ে এই যে মেয়েদের ওপরে অত্যাচার চলছে, আশাকর্মীরাও তার বাইরে যায়নি এবং আশাকর্মীদের কাজ যে ধরনের কাজ, রাত বিরেতে তাকে হাসপাতালে যেতে হয় পরিষেবা দেওয়ার জন্য, ফলে আশাকর্মীদেরও কিন্তু নিরাপত্তার চরম অভাব। আমরা ওই যে অভিযুক্ত তাদের উপযুক্ত তদন্ত করে কঠোর শাস্তির দাবি করছি এবং আমরা আমাদের আন্দোলনের চাপেই সেই অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। তো গ্রেপ্তার হলে আমরা কিন্তু আজকে প্রশাসনের ওপরে বাস্তবিক কোনো মানে ভরসা রাখতে পারি না। আমরা দেখতে পেলাম একতরফাভাবে একটা বয়ান এসেছে এবং সেটা একটা মিথ্যা ভার্সান গেছে। আমরা মনে করি সত্যাসত্য তদন্ত করে উদ্ঘাটন করে ওই দোষীর উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আমরা বেশ কিছু দাবি নিয়ে আজকে সিওমেজের কাছে যাব। আমাদের প্রথম দাবি হচ্ছে ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তি দেওয়া হোক, সকল আশাকর্মীর কর্মক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা অবশ্যই সুনিশ্চিত করা হোক, সংশ্লিষ্ট আশাকর্মীর চিকিৎসার সমস্ত ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং চিকিৎসা চলাকালীন ওই আশাকর্মীর বেতন ভাতা যাতে ঠিকঠিক মতো সে পায়। আমরা এই দাবিগুলো নিয়ে আজকে ওনার সঙ্গে আলোচনা করব, উনি আমাদেরকে কী আশ্বাস দেন তার ভিত্তিতে আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব।